আসছে করোনার ধাক্কা মোকাবেলায় সবাইকে স্বাস্থ্য বিধি মানার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান 1,000 কোটি টাকা দিয়ে আগাম ভ্যাকসিন অর্ডার করেছে সরকার। দেশের জনগণের অধিকার আদায়ের মধ্য দিয়েই আওয়ামী লীগের জন্ম হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটে। আরো জানাচ্ছেন ইমরান হোসাইন। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের এই সম্পাদক মণ্ডলী সভা। সভা শুরুতেই বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের। আওয়ামী লীগের একাধিক কমিটিতে কেউ থাকতে পারবে না জানিয়ে তিনি বলেন, দ্রুত জেলা ও বিভাগীয় কমিটি ঘোষণা দেয়া হবে। একটা বিষয়ে খুব গুরুত্ব দিয়ে আপনারা দেখবেন, সেটা হলো বাস বিচার করে আপনারা আগামী 10 দিনের মধ্যে যে জেলা কমিটিগুলো ঢাকা সিটি ছাড়া যে কমিটিগুলো পূর্ণাঙ্গ কমিটি করা, এই পূর্ণাঙ্গ কমিটির তালিকাটা অবশ্যই অফিসে জমা দিতে হবে। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভায় যুক্ত হন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, তৃণমূল থেকে সংগঠনকে শক্তিশালী করতে হবে। এ সময় বিএনপির সমালোচনা করেন প্রধানমন্ত্রী। হ্যালো বললে হবে না, সংগঠন গঠনে মানুষের জন্য কাজ করে দেখাতে হবে। 21 বছর তারা ক্ষমতায়, এরপরে আবার 7 বছর, 29 বছর তো তারা ক্ষমতায়, 30 বছরই ক্ষমতায় দিলটা কি বাংলাদেশের জনগণকে? কিন্তু আওয়ামী লীগ যখন এসছে তখন আওয়ামী লীগই দিয়েছে, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়ে আগাম ভ্যাকসিন অর্ডারের কথা জানান সরকার প্রধান। সেটা ভ্যাকসিনটা এখন আবিষ্কার হচ্ছে, সেটা নিয়ে পরীক্ষা হচ্ছে, গবেষণা হচ্ছে। আমরা কিন্তু আগাম টাকা পয়সা দিয়ে প্রায় 1,000 কোটি টাকা দিয়ে কিন্তু আমরা আগাম সেটা বুক করে ফেলেছি যে যখনই এটা কার্যকর হবে তখনই এটা বাংলাদেশের মানুষ যেন পায়, আমরা সেই ব্যবস্থা নিচ্ছি, এরপরে তো চলমান থাকবে। নিজস্ব এলাকায় মানুষের কল্যাণে কাজ করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর জাতিপিতার আদর্শ নিয়ে চলতে আর যারা সমালোচনা করে তাদেরকে আমি বলবো যে সমালোচনা আমাদের আপত্তি নেই, তো যদি একটু ভালো কাজ করি সেটা একটু স্বীকার করে। ইমরান হোসাইন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।